আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে লোকাল টিভি চ্যানেলে স্বাগত জানাচ্ছি। অংশগ্রহণ করেছি আমি মোহাম্মদ নাজিমউদ্দিন। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ সংবিধানে স্থানীয় সরকার। বিষয়টি আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে আবারও অনুরোধ করব, যারা এখনও লোকাল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার অন্য সহকর্মীগণ যাতে ভিডিওটি দেখতে পায়, আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য নিচে থাকা শেয়ার বাটনটি ক্লিক করে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্টস করে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করবেন। আমরা সকলেই জানি যে বাংলাদেশের একটি সংবিধান রয়েছে এবং এই সংবিধানটি হচ্ছে বাংলাদেশের একটি সর্বোচ্চ আইন, যে আইনকে অনুসরণ করেই দেশ পরিচালিত হয় এবং অন্যান্য আইনগুলো এর আলোকেই প্রণয়ন করা হয়। আপনারা জানেন যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে, যেটি বর্তমানে বাংলাদেশ সংসদ, জাতীয় সংসদ, সেখানে আমাদের এই সংবিধান গৃহীত হয় এবং একই বছর অর্থাৎ 1972 সালের 16ই ডিসেম্বর, যেটি ছিল আমাদের প্রথম বিজয় দিবস, ওই বিজয় দিবসের দিন থেকেই এই সংবিধানটি বাংলাদেশের জন্য কার্যকর হয়। বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন হয়েছে। তো সকল ক্ষেত্রে স্থানীয় সরকারের একটি অবস্থান বাংলাদেশ সংবিধানে ছিল। আমরা আজকে দেখব যে বাংলাদেশ সংবিধানের স্থানীয় সরকারের কোথায় কোথায় অবস্থান রয়েছে। তো আশা করব আপনারা সকলে আমার সাথে থাকবেন, আমরা বাংলাদেশ সংবিধানের স্থানীয় সরকারের অবস্থান এই বিষয়টি নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। শুরুতে আমরা সংবিধানের দ্বিতীয় ভাগ দেখব। দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আলোচনা করা হয়েছে। এই মূলনীতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্র ও মানবাধিকারের আওতায় 11 নং অনুচ্ছেদে সংবিধানের বলা হয়েছে যে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। আমরা যদি এই অংশটি দেখি তাহলে দেখব যে আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমাদের জনগণের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিগণই বিদ্যমান রয়েছেন এবং তারা প্রশাসনের এক একটি পর্যায়ে দায়িত্ব পালন করছেন। আমরা পরবর্তীতে দেখব তৃতীয় পরিচ্ছেদ সংবিধানের, যেখানে স্থানীয় শাসন সংক্রান্ত বিষয় আলোচনা করা হয়েছে। স্থানীয় শাসন, এটি সংবিধানের অনুচ্ছেদ 59-এ বলা হয়েছে যে আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে। তাহলে আইন অনুযায়ী অর্থাৎ নির্দিষ্ট একটি আইন থাকবে, যেই আইনের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে তাদের মাধ্যমে প্রশাসনের এক একটি অংশের স্থানীয় শাসন ভারটি পরিচালনা করা হবে। তাহলে আমরা এখানে প্রশ্ন রাখতে পারি যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে তো জনপ্রতিনিধি রয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধি, তাহলে এই প্রতিষ্ঠানগুলো কি প্রশাসনিক একাংশ? এই প্রশ্ন রেখে আমরা সামনে আগাচ্ছি। 59-এর 2 যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে যে এই সংবিধান বা অন্য কোনো আইন সাপেক্ষে, সংবিধানও হতে পারে বা অন্য কোনো আইনের মাধ্যমেও হতে পারে, সংসদ আইনের দ্বারা যেরূপ নির্দিষ্ট করবেন, তার মানে সংসদ কোনো আইনের দ্বারা নির্দিষ্ট করে দিবেন, এই অনুচ্ছেদের 1 দফায় উল্লিখিত প্রত্যেক প্রতিষ্ঠান
যত উপযুক্ত প্রশাসনিক একাংশের মধ্যে সেইরূপ দায়িত্ব পালন করবেন। তার মানে একে উল্লেখিত যে প্রশাসনিক একাংশ, তারা তার নির্দিষ্ট সীমারেখার মধ্যেই তার দায়িত্ব পালন করবেন, এবং সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে বলা হয়েছে, আমরা যদি পরেরটুকু করি, এবং অনুরূপ আইনে নিম্নলিখিত বিষয় সংক্রান্ত দায়িত্ব অন্তর্ভুক্ত হইতে পারবে। তাহলে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেটিও সংবিধান স্পষ্ট করে দিয়েছেন। তাহলে সেটি কি? এক হচ্ছে প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য, খ জনশৃঙ্খলা, গ জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। আমরা যদি এই তিনটি অংশ দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বর্তমান যে আইন রয়েছে, সেই আইনে যে কার্যাবলী যে যে ধারায় উল্লেখ রয়েছে, সেখানে প্রধান কার্যাবলীগুলোর সাথে কিন্তু এই দায়িত্বগুলোর একটা সম্পৃক্ততা আমরা দেখতে পাচ্ছি। আমরা পরবর্তীতে আলোচনা করব তৃতীয় পরিচ্ছেদের বাকি অংশটুকু, স্থানীয় শাসনের, যেটি স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। তার মানে স্থানীয় শাসন সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো হবে সেইগুলোর কী ক্ষমতা থাকবে, এটি সংবিধানের অনুচ্ছেদ 60-এ বলা হয়েছে। এবং সেখানে বলা হয়েছে এই সংবিধানের 59 অনুচ্ছেদের বিধানাবলীকে পূর্ণ কার্যকরতা দানের উদ্দেশ্যে, তার মানে 59-এ যেগুলো বলা হয়েছে আমরা এতক্ষণ আলোচনা করে এসেছি, সেগুলোকে পূর্ণ কার্যকারিতা দেওয়ার জন্য সংসদ আইনের দ্বারা উক্ত অনুচ্ছেদে, তার মানে সংসদ একটি নির্দিষ্ট আইনের দ্বারা উক্ত অনুচ্ছেদের উল্লিখিত স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানসমূহকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ করিবার ক্ষমতাসহ বাজেট প্রস্তুতকরণ ও নিজস্ব তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করিবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানকে যে ক্ষমতা দেওয়া হয়েছে অনুচ্ছেদ 60 অনুযায়ী, আমরা যদি আমাদের স্থানীয় সরকারের বর্তমান আইনগুলো দেখে থাকি, তাহলে আমরা দেখব যে সেই আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কর আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে, বাজেট প্রস্তুত করতে পারছে এবং নিজস্ব তহবিলও তারা রক্ষণাবেক্ষণ করতে পারছে। তাহলে আমরা সংবিধানের এই অনুচ্ছেদেও সেই ইঙ্গিতটি পাচ্ছি। আমরা যদি সামনে আগাই, তাহলে দেখব যে 11 ভাগ সংবিধানের, যেখানে বিবিধ আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ হচ্ছে ব্যাখ্যা, যেখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে বিভিন্ন, এবং ব্যাখ্যায় 152-1 অনুচ্ছেদ, যেটি সেখানে বলা হয়েছে বিষয় বা প্রসঙ্গের প্রয়োজনে অন্যরূপ না হইলে এই সংবিধানে প্রশাসনিক একাংশ, তার মানে আমরা আগে যে প্রশ্নটি রেখে আসছিলাম যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কি প্রশাসনিক একাংশ, সেটি এখানে পরিষ্কার করা হচ্ছে। বলা হয়েছে যে প্রশাসনিক একাংশ অর্থ জেলা কিংবা এই সংবিধানের 59 অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনকল্পে। তাহলে 59 অনুচ্ছেদে কি বলা হয়েছে, যে আইনের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা প্রশাসনিক একাংশ পরিচালিত হবে। তাহলে সেই অনুযায়ী 59 অনুচ্ছেদের উদ্দেশ্য সাধনের কল্পে আইনের ধারা অভিহিত অন্য কোনো এলাকা, তার মানে আইন যে যে এলাকাকে প্রশাসনিক এই অনুচ্ছেদ অনুযায়ী প্রশাসনিক একাংশ হিসাবে ঘোষণা করবে, ডিক্লেয়ার করবে, সেইগুলোই প্রশাসনিক একাংশ হিসাবে পরিচিতি পাবে। তাহলে আমরা দেখি যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কি প্রশাসনিক একাংশ কি না, আমাদের আইনে কি বলা আছে। আমরা যদি ইউনিয়ন পরিষদ আইনের ধারা 8 দেখি, তাহলে 152-1 রেফারেন্স দিয়ে সেইখানে ইউনিয়ন পরিষদকে প্রশাসনিক একাংশ হিসেবে ঘোষণা করা আছে। ঠিক একইভাবে উপজেলা পরিষদের আইনটি যদি আমরা দেখি, তাহলে উপজেলা পরিষদের আইনের ধারা 4-এ একই রেফারেন্স দিয়ে প্রশাসনিক একাংশ হিসাবে বলা আছে। পৌরসভা আইন যদি আমরা দেখি, পৌরসভা আইনের ধারা 5-এ গেলে আমরা দেখতে পাব যে সেইখানেও একই রেফারেন্স বলা আছে। এবং সিটি কর্পোরেশন আইন যদি আমরা দেখি, সেখানে আমরা সেই আইনেও দেখব যে আইনের ধারা 3-এর 7-এ একই রকম রেফারেন্স দিয়ে প্রশাসনিক একাংশ হিসেবে এই প্রতিষ্ঠানগুলোকে ঘোষণা করা আছে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা
দেখলাম সেটি হচ্ছে যে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আসলে সংবিধানে কোন কোন জায়গায় অবস্থান রয়েছে, কোন কোন জায়গায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বলা হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা আশা করি একটি স্বচ্ছ ধারণা পেয়েছি। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে থাকা কমেন্টস বক্সে আপনি কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনার প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দেবার চেষ্টা করব। শেষে আপনাদেরকে আবার অনুরোধ করব, আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে, লোকাল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনার কাছে পৌঁছে যায় এবং আপনার অন্যান্য সহকর্মীরা যাতে এই চ্যানেলটিতে অংশগ্রহণ করতে পারে সেজন্য নিচে থাকা শেয়ার বাটনটি ক্লিক করে অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও আমাদের সাথে যুক্ত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের সাথে শেয়ার করতে পারে। তো আশা করব আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি।